এই যে দেখেন, ফেলার সাথে সাথেই মাছিট, এই যে আমাদের হিমেল ভাই টানে টানে মাছ ধরতেছে, এটার বাইরে মাছ ছেড়ে দিচ্ছে, দিশে হারা। এই যে দেখেন কিভাবে টোপ নেয়, এই যে আরেকটা, এই হচ্ছে খাসুরের মাইর। ইনশাল্লাহ দেখেন একটা সাইজের তেলাপিয়া, এটা আমরা অনেকক্ষণ ধরে দেখতেছিলাম। এই যে আমাদের হিমেল ভাই একটা তেলাপিয়া হিট করছে, দেখি হিমেল ভাই, মাশাআল্লাহ। আমাদের হিমেল ভাই যে দেখতে পাচ্ছেন একটা নলা মাছ হিট করেছে, তো আমরা মোটামুটি ভালো পুঁটি মাছ ধরতেছি। এই যে পুঁটির মাকে, নলাটা ছোট, তারপরে মাশাআল্লাহ খুব ভালো। এই যে আসাদ ভাই একটি হিট করলো, আস্তে আস্তে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আস্তে আস্তে সুতা ধরে টান দেন, ছোট হচ্ছে আর কি, মাছ তেমন একটা বড় নয়। এই তো আরেকটু, ওই যে দেখা যাচ্ছে মাছটা, সুতাটা ধরুন যে না। আচ্ছা আচ্ছা ভাই, এখানে দুইটা নলা আছে, দুইটা না? হ্যাঁ দুইটা নলা, হ্যাঁ দুইটা নলা আছে, মোটামুটি অতটাও খারাপ না, ভালো। যে নলাটা, তারপরে পুঁটি মাছ আমরা বিকেল বেলায় মোটামুটি কিছু পুঁটি মাছ ধরেছি। আসলে একটা সিন্ডিকেটের মতো এমনি সচরাচর নৌকা হয়তো 80 টাকা 100 টাকা এর নৌকা পাওয়া যেত, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি, তারা 200 300 400 টাকা যার থেকে যেভাবে বাড়ছে নৌকা ভাড়া নিচ্ছে। তারপরে একটু সচেতন থাকবেন এই বিষয়ে, যে নৌকা পেলাম না পাবো না এই ভয়ে যত ইচ্ছা তত নৌকা নিয়ে নেব, এই কাজটা করবেন না। তো আজকে আমরা নৌকা সর্বোচ্চ 100 150 টাকা, আমরা 100 টাকা দিয়ে নিচ্ছি আজকে নৌকা, আপনারা সর্বোচ্চ 100 150 টাকার বেশি দিয়ে কেউ নৌকা নেবেন না। যাক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব। তো আজকে আমরা এসে পড়লাম খাসুর বিলে পুঁটি মাছ ধরার জন্য, তো সাথে আছে আমাদের হিমেল ভাই। তো হিমেল ভাই আমার সাথে আর কি প্রথম মাছ ধরতে আসলো বিলে, তো অন্যরকম একটা অনুভূতি দেখি। আলহামদুলিল্লাহ মোটামুটি পরিবেশটা আর ওয়েদারটাও খুব ভালো, তো আমরা যে পয়েন্টটা পেয়েছি পয়েন্টটাও মাশাল্লাহ খুব সুন্দর। তো আমরা পুঁটি মাছ ধরার টার্গেট করে, যে বাইচা দেখতে পাচ্ছেন যে বাইচাগুলো, এই বাইচার ভিতরে আর কি আমরা বসলাম। তো পানি এখন একটু বাড়তি দেখা যাচ্ছে, কারণ এখনও আর কি পানি, যে ক্ষেতের পানিগুলো নিচে নামেনি, ইনশাল্লাহ আপনার ক্ষেতের পানিগুলো যখন নেমে যাবে তখন আরও মাইর হবে। দেখি আমরা ইনশাল্লাহ আপনার পয়েন্ট করে বসলাম, যদি মাছ হয় আমরা ভিডিও আকারে দেখানোর চেষ্টা করবো, আমাদের সাথে থাকবেন। মাশাআল্লাহ আমাদের হিমেল ভাই যে দেখতে পাচ্ছেন একটা নলা মাছ হিট করেছে, তো আমরা মোটামুটি ভালো পুঁটি মাছ ধরতেছি। এই যে পুঁটির মাকে, নলাটা ছোট, তারপরে মাশাআল্লাহ খুব ভালো। কি হিমেল ভাই, কেমন লাগতেছে? আশেপাশে মোটামুটি অনেক শিকারীরা আসছে, তো দেখি আমরা মাছ ধরি, ইনশাল্লাহ যাই পাই আপনাদের দেখাবো। এই যে আসাদ ভাই একটি হিট করলো, আস্তে আস্তে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আস্তে আস্তে সুতা ধরে টান দেন, হালকা একটু ঢিল দেন, দেখেন ছাড়েনি। সুতাটা সামনে আনেন, কি করবেন আর, আছে সুতা ধরে টান দেন। আসাদ ভাই একটি মাছ হিট করেছে, মাছটা বাইচায় বাঁচিয়ে দিয়েছে, ওটাই আনার প্রচেষ্টা চলছে আর কি। শুধু ধরে আনেন, কিছু করার নাই ভাই, বুঝলে তো। মাছটির সাইজ একটু ছোট, কিন্তু চারিদিকে বাইচা, এই কারণে বাইচাটায় বেজে যাওয়াতে একটু কষ্ট হচ্ছে আর কি, মাছ তেমন একটা বড় নয়। এই তো আরেকটু,
ওই যে দেখা যাচ্ছে মাছটা, সুতরাং সুতরাং ধরুন যায় না আসাদ ভাই? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অতটাও ছোট না। এই তো আসাদ ভাইয়ের দ্বিতীয় হিট নলা। এই যে দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ কিভাবে টোপ নিচ্ছে মাছ, তো ইনশাল্লাহ দেখেন একটা সাইজের তেলাপিয়া। এটা আমরা অনেকক্ষণ ধরে দেখতেছিলাম, এই যে আমাদের হিমেল ভাই একটা তেলাপিয়া হিট করছে। দেখি হিমেল ভাই, মাশাল্লাহ খুব ভালো সাইজ। পুঁটি মাছ ধরতেছি আমরা, ভ্যারাইটিস মাছ ধরতেছি, মোটামুটি ভালো মাছই চাপছিল, কিন্তু এই যে ট্রোলার আসার কারণে আর কি পয়েন্ট বারবার এলোমেলো হয়ে যাচ্ছে, সেই জন্য আর কি আমাদের একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এই যে দেখেন সাইজটা মাশাল্লাহ খুব সুন্দর, পেট একবারে ফুলে আছে, কেউ মনে করবেন না যে ডিম, এটা একবারে খেয়ে দিয়ে ভরপুর। এই যে, এই যে দেখেন মাছের সাইজ দেখেন, এই যে আমাদের হিমেল ভাই, মাছ ওরকম আহামরি বড় না আর কি, এভারেজ, ছোট বড় একেবারে মেলানো। তবে পানি যখন একটু টান দিবে তখন মোটামুটি ভালো সাইজের মাছ পাওয়া যাবে, তখন আমরা ইনশাল্লাহ আবার এসে ভিডিও করব। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, আকাশ মেঘে ছেয়ে গেছে, এখান দিয়ে আমাদের আসাদ ভাই টানে টানে পুঁটি ধরছে। এই যে আসাদ ভাই, আসাদ ভাই কেমন মাছ মারলেন? বড় বড় শিপগুলো যাওয়ার কারণে নিচের পানিগুলো ঘোলা হয়ে যায়, ঘোলা হলে আর মাছটা খায় না। বিকেলবেলা কিছু মাছ হিট হতো, কিন্তু আবহাওয়ার কারণে বোঝা যাচ্ছে না কি হয়। সুন্দর টোপ নিচ্ছে এখন, একবারে ছোট সব না বড় সব না, সবকিছু মিলিয়ে হচ্ছে। আমাদের পেছনে আরেকজন শিকারী আছে, উনিও ভালো মাছ ধরেছেন, একটু আগে খবর পেলাম, বেশ কিছু নলা পেয়েছেন ভালো সাইজের। আমরা পেয়েছি একটা দুটো করে, দেখা যাক এখন অনেক সময় আছে কিছু হয় কি না। এই যে দেখেন ফেলার সাথে সাথে মাছ হিট, এই যে আমাদের হিমেল ভাই টানে টানে মাছ ধরতেছে, মোটামুটি এখন ভালো টোপ নিচ্ছে মাছ। এই যে দেখেন কিভাবে টোপ নেই, এই যে আরেকটা, এই হচ্ছে খাসুরের মাইর, পুঁটি মাছের মাইর। তো যারা বিগত 5-6 বছর আগে এখানে মাছ ধরছেন তারা জানেন যে কেমন পর্যাপ্ত পরিমাণে আর কেমন সাইজের মাছ এখানে আছে। তো আগের মতো এখানে তেমন মাছ নাই, এখানে জায়গায় জায়গায় আপনার ঝাঁটা দিয়ে দেয়, তো বসতে দেয় না, আগে যে কোনো জায়গায় মানুষ পারে পারে বসেও মাছ ধরছে, প্রচুর মাছ ধরছে, এখনো ধরতেছে। এই যে দেখেন কিভাবে টোপ নেই, বাতাসের আর কি আর্দ্রতা একটু বেড়ে গেছে। হিমেল ভাই মোটামুটি ভালো জোড়া মাছ ধরছে, তো দেখি আমাদের লাইভ জোড়া হিট দেখাতে পারে কিনা। হিট মিস, এই যে দেখেন আছে, এই তো মাশাল্লাহ, এই আর একটা পুঁটি মাছ,
এখানে সব ধরনের মাছই আছে, ভ্যারাইটিস মাছ আর কি, সব ধরনের নলা, কালবাউস, তেলাপিয়া, শোল, গজার, পুঁটি সব ধরনের মাছ আছে। এটা বিল, আর এখানে মেইন একটা কুম আছে আপনার এই চিতাখোলা থেকে অনেক সামনে, তো সেখানে আর কি বড় মাছের মাইর হয়। তো যখন মাইর হবে, মাইর শুরু হবে ইনশাল্লাহ, আমাদের ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিব আপনাদের। তো এখানে বড় বড় সাইজের, এর আগে গত বছর আমাদের কাদের কাকা এখান থেকে একটা 5 কেজি সাইজের আর একটা 4 কেজি সাইজের রুই মাছ হিট করেছিল এই কুম থেকে। এই যে দেখেন টানে টানে পুঁটি মাছ হিট হচ্ছে। তো বেলা প্রায় শেষ হয়ে গেছে, তো পুঁটি মাছের নেশায় আমরা তেমন ভিডিও করতে পারি নাই। তো এই যে আমাদের হিমেল ভাই একটা তেলাপিয়া, একটা নলা আর মোটামুটি ভালো সাইজের পুঁটি মাছ ধরেছে। উঠান, দেখাই আমরা। এই তো মাশাআল্লাহ, এই যে দেখেন তেলাপিয়াটা কি মরে আছে নাকি? না না না, যেতে আছে, দেখি নেটটা ই করেন। এই তো মাশাআল্লাহ, খুব ভালো দেখতেই পাচ্ছেন তেলাপিয়ার সাইজটাও মাশাআল্লাহ ভালো। এই যে নলাটা, তারপরে পুঁটি মাছ, আমরা বিকেলবেলায় মোটামুটি কিছু পুঁটি মাছ ধরেছি, তো সারাদিনে তেমন মাছ পাই নাই। এই যে আমাদের হিমেল ভাই, কি অবস্থা ভাই, আমাদের সাথে এসে কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। তো কেমন মাছ পাইলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সন্তুষ্ট। যাক, এই যে আসাদ ভাই নেট তুলছে, সারাদিনের অর্জন দেখা যাবে এখন। দেখি আসাদ ভাই কি পরিমাণ হলো, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো, খুবই ভালো, একেবারে খারাপ নয়। আসাদ ভাইয়ের এখানে দুইটা নলা আছে, দুইটা না? হ্যাঁ দুইটা নলা। হ্যাঁ দুইটা নলা আছে, মোটামুটি অতটাও খারাপ না, আর পুঁটিও মাশাল্লাহ ভালোই। আমরা আজকে সারাদিনের জার্নিতে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে কেরানীগঞ্জ খারসুরের বর্তমান পরিস্থিতি, কেউ আসতে চাইলে আসতে পারেন, এখানে যেই আসেন জেনে বুঝে আসবেন। শুক্রবারে আপনার 200 থেকে 300 টাকা নৌকা ভাড়া। কিছু কথা বলতে চাই খারসুরের নৌকা সম্পর্কে। এখানে আসলে একটা সিন্ডিকেটের মতো, এমনি সচরাচর নৌকা হয়তো 80 টাকা 100 টাকা নৌকা পাওয়া যেত, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি তারা 200 300 400 টাকা যার থেকে যেভাবে বাড়ছে নৌকা ভাড়া নিচ্ছে। আপনারা একটু সচেতন থাকবেন এই বিষয়ে, যে নৌকা পেলাম না পাবো না এই ভয়ে যত ইচ্ছা তত দিয়ে নৌকা নিয়ে নেব, এই কাজটা করবেন না। আজকে আমরা নৌকা সর্বোচ্চ 100 150 টাকা, আমরা 100 টাকা দিয়ে নিচ্ছি আজকে নৌকা, আপনারা সর্বোচ্চ 100 150 টাকার বেশি দিয়ে কেউ নৌকা নেবেন না। যাক, ধন্যবাদ হিমেল ভাইকে। তো শুনতেই পেলেন, আমরা যদি আমার নৌকা দাম যদি বাড়িয়ে দিই তাহলে আপনার নৌকালাদেরও দাম বেড়ে যাবে। তো দেখা যাচ্ছে আপনার মধ্যবিত্ত বা নিম্নবিত্ত শ্রেণীর যারা শৌখিন শিকারি আছে তাদের জন্য আর কি মাছ মারাটা একটু মানে কষ্টসাধ্য হয়ে যাবে নৌকা দিয়ে মাছ ধরাটা। তো এই বিষয়টা আর কি একটু ভেবেচিন্তে কাজ করবেন। আমরা ইনশাল্লাহ যেখানেই যাই আমরা চিন্তা করব নৌকা যাতে আপনার শিকারীদের ক্রয় সীমার ভিতরে থাকে, তো সে জিনিসটা আমরা বিবেচনা করব ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের কেরানীগঞ্জের খারসুরের বর্তমান পরিস্থিতি। তো এখন আমরা চলে যাবো। আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।